চমকে ভরা কাতার বিশ্বকাপ, এই প্রথম ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিসমিল্লাহ ও কুরআনের বাণী উচ্চারিত হলো। আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী আসরের সাংস্কৃতিক পর্বে জমকালো আয়োজনের অপেক্ষায় সবাই। এমন সময় মঞ্চে হেঁটে আসেন কিংবদন্তি অভিনেতা মর্গান ফ্রিম্যান। ভারী কণ্ঠে তার প্রশ্ন, বিশ্বের সবাই এখন বিভাজিত, কিভাবে সবাইকে এক করে রাখা যায়? অপর পাশ থেকে দুহাতে ভর দিয়ে আসেন 20 বছর বয়সী তরুণ ঘানিম আল মুস্তা। কোডাল রিগ্রেশন সিন্ড্রোমে আক্রান্ত ঘানিম একজন মোটিভেশনাল স্পিকার। মর্গান ফ্রিম্যানের প্রশ্নের জবাবে তিনি সুরা আল হুজুরাতের 13 নং এই আয়াত শুনিয়ে ব্যাখ্যা শোনান। হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অন্যের সঙ্গে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী এবং সব কিছুর খবর রাখেন। এর কিছুক্ষণ পর কাতারের আমির তামিম বিন হামাদ আল সানি দাঁড়ান তার স্বাগত বক্তব্যের উদ্দেশ্যে, বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তার মুসলিম দর্শন ও সংস্কৃতির এক ঝলক দেখে সবাই। এর আগে কাতার বিশ্বকাপে মুসলিম সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে মদ ও সমকামিতা নিষিদ্ধ ঘোষণা করে আলোচনায় আসে কাতার বিশ্বকাপ। আসিফ মোহাম্মদ সিয়াম, চ্যানেল 24।